আজকের ক্লাসে আমরা জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। তোমরা যারা এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। এই সাজেশন ওয়াইজ ক্লাসগুলো থেকে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পেতে পারো, তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। আজকে জীবন বিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন, প্রজনন ক্ষমতায় হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে? সঠিক অ্যান্সার হবে ভিটামিন ই এর অভাবে। ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে। বিভিন্ন সবজি জাতীয় খাবারে ভিটামিন ই পাওয়া যায়। এরপরের কোশ্চেন, দু নম্বর কোশ্চেন, অটোজেনি রিপিটস ফাইলোজেনি কোন বিজ্ঞানীর সঙ্গে সম্পর্কযুক্ত? অটোজেনি রিপিটস ফাইলোজেনি এটি হেকেলের সঙ্গে সম্পর্কযুক্ত, বিজ্ঞানী হেকেলের সঙ্গে এটি সম্পর্কযুক্ত। এরপরের কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন, ফুসফুসে বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক অ্যান্সার হবে স্পাইরোমিটারের সাহায্যে। স্পাইরোমিটারের সাহায্যে ফুসফুসের বায়ু মাপা হয়। এরপরের কোশ্চেন, চার নম্বর কোশ্চেন, মানুষের শরীরে কোন গ্রন্থিটির পরিচিত নাম অ্যাডামস আপেল? অ্যাডামস আপেল কোন গ্রন্থির নাম? সঠিক অ্যান্সার হবে থাইরয়েড গ্রন্থির নাম। মানুষের থাইরয়েড গ্রন্থির নাম অ্যাডামস আপেল। এরপরের কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেন, প্রতি মিনিটে মানুষের শ্বাস হার কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। প্রতি মিনিটে মানুষের শ্বাস হার কত? প্রতি মিনিটে মানুষের শ্বাস হার 14 থেকে 18 বার। প্রতি মিনিটে মানুষের শ্বাস হার 14 থেকে 18 বার। এরপরের কোশ্চেন, ছয় নম্বর কোশ্চেন, ফাইলোড হলো পরিবর্তিত কি? ফাইলোড হচ্ছে পরিবর্তিত পাতা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ফাইলোড হলো পরিবর্তিত পাতা। এরপরের কোশ্চেন, সাত নম্বর কোশ্চেন, সবচেয়ে মিষ্টি শর্করার নাম কি? সবচেয়ে মিষ্টি শর্করার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই মনে রাখবে, সবচেয়ে মিষ্টি শর্করার নাম ফ্রুক্টোজ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফ্রুক্টোজ হচ্ছে সবচেয়ে মিষ্টি শর্করা। এরপরের কোশ্চেন, আট নম্বর কোশ্চেন, কোন বর্ণের আলোর উপস্থিতিতে শালক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়? কোন বর্ণের আলোর উপস্থিতিতে শালক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়? সঠিক অ্যান্সার হবে সবুজ বর্ণের। সবুজ বর্ণের উপস্থিতিতে শালক সংশ্লেষ প্রায় বন্ধ হয়ে যায়। এরপরের কোশ্চেন, নয় নম্বর কোশ্চেন, কুঁড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কুঁড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? এটি একটি ন্যাস্টিক চলন। সঠিক অ্যান্সার হবে অপশান সি, কুঁড়ি থেকে ফুল ফোটা এটি হচ্ছে ন্যাস্টিক চলন। এরপরের কোশ্চেন, দশ নম্বর কোশ্চেন, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোমের সংখ্যা একটি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোমের সংখ্যা একটি। এরপরের কোশ্চেন, এগারো নম্বর কোশ্চেন, টরুলা দশা কার মধ্যে দেখা যায়? টরুলা দশা এটি মিউকরের মধ্যে দেখা যায়। সঠিক অ্যান্সার হবে অপশান বি, টরুলা দশা দেখা যায় মিউকরের মধ্যে। এরপরের কোশ্চেন, বারো নম্বর কোশ্চেন, কোষ বিভাজনের কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? কোষ বিভাজনের কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? কোষ বিভাজনের লেপটোনিন দশায় বোকে স্টেজ দেখা যায়। সঠিক অ্যান্সার হবে অপশান এ, কোষ বিভাজনের লেপটোনিন দশায় বোকে স্টেজ দেখা যায়। এরপরের কোশ্চেন, ১৩ নম্বর কোশ্চেন, একটি বীজের মধ্যে ভ্রূণ গঠিত হয় এটি কখন হয়? একটি বীজের মধ্যে ভ্রূণ গঠিত হয় নিষেকের পরেই। সঠিক অ্যান্সার হবে অপশান বি, নিষেকের পরে ভ্রূণ গঠিত হয়। এরপরের কোশ্চেন, ১৪ নম্বর কোশ্চেন, বিনেরিফিশান ব্যাকটেরিয়া এক প্রকার কী জনন ঘটায়? বিনেরিফিশান ব্যাকটেরিয়া এক প্রকার অঙ্গজ জনন ঘটায়। সঠিক অ্যান্সার হবে অপশান সি, বিনেরিফিশান ব্যাকটেরিয়া এক প্রকার অঙ্গজ জনন ঘটায়। এরপরের কোশ্চেন, ১৫ নম্বর কোশ্চেন, একটি শৈবালের হ্যাপ্লোটিক জীবনচক্রের ডিপ্লয়েড দশাটি হলো? একটি শৈবালের হ্যাপ্লোটিক জীবনচক্রের ডিপ্লয়েড দশাটি হলো?
সঠিক অ্যান্সার হবে অপশান সি জাইগোট। এরপরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, বাণিজ্যিক কক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাণিজ্যিক কক এটি পাওয়া যায় ওক গাছ থেকে। সঠিক অ্যান্সার হবে অপশান সি, ওক গাছ থেকে বাণিজ্যিক কক পাওয়া যায়। এরপরের কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি অবস্থিত লখনউতে। সঠিক অ্যান্সার হবে অপশান এ, লখনউতে দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটি অবস্থিত। এরপরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন, উর্বর মৃত্তিকা নিম্নলিখিত পিএইচ কত? এই চারটে অপশানের মধ্যে উর্বর মৃত্তিকার পিএইচ কত? সঠিক অ্যান্সার হবে, উর্বর মৃত্তিকার পিএইচ হচ্ছে 6-7, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কোন দিনটিতে পালন করা হয়? ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটি পালন করা হয় 4 ফেব্রুয়ারি। সঠিক অ্যান্সার হবে অপশান বি, 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এরপরের কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, পিএএন হলো একটি কি? পিএএন এর ফুল ফর্ম হচ্ছে পারক্সিসিয়াল নাইট্রেটাস, এটি একটি বায়ু দূষক পদার্থ। সঠিক অ্যান্সার হবে অপশান সি, পিএএন এটি হচ্ছে বায়ু দূষক পদার্থ। এরপরের কোশ্চেন 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোন বাষ্পমোচন প্রতিরোধ করে? বাষ্পমোচন প্রতিরোধ করে আইএএ, অপশান এ হবে সঠিক অ্যান্সার, আইএএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এরপরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন, যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে কি বলে? যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে বলা হয় G0 দশা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে বলা হয় G0 দশা। এরপরের কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, শালক সংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ হলো? শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হচ্ছে ইউক্লিনা। সঠিক অ্যান্সার হবে অপশান এ, শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী ইউক্লিনা। এরপরের কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানুষের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক নার্ভ। সঠিক অ্যান্সার হবে অপশান সি, সায়াটিক নার্ভ এটি মানুষের দীর্ঘতম স্নায়ু। এরপরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা অনেকেই এর উত্তর জানো। তোমরা যারা উত্তরগুলো জানো অবশ্যই কমেন্টে তোমাদের উত্তরগুলো দাও, শেষে তোমাদের কতগুলো কোশ্চেনের অ্যান্সার সঠিক হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করবে। মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? মানুষের মস্তিষ্কের আবরণীর নাম মেনিঞ্জেস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মেনিঞ্জেস হচ্ছে মানুষের মস্তিষ্কের আবরণীর নাম। এরপরের কোশ্চেন 26 নম্বর কোশ্চেন, কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? কানের ভারসাম্য রক্ষা করে যে অঙ্গ সেটি হচ্ছে অলেটালিত। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অলেটালিত এটি কানের ভারসাম্য রক্ষা করে। এরপরের কোশ্চেন 27 নম্বর কোশ্চেন, ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে থাইরোক্সিন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, থাইরোক্সিন ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে। এরপরের কোশ্চেন 28 নম্বর কোশ্চেন, অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে কোন হরমোন? অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে ACTH, অপশান এ হবে সঠিক অ্যান্সার, অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে ACTH, ACTH এর ফুল ফর্ম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এরপরের কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রোটিনের বিল্ডিং ব্লক বলা হয় অ্যামাইনো অ্যাসিডকে। সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্রোটিনের বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এরপরের কোশ্চেন 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, নিচের কোনটি মিশ্রগ্রন্থি? এই চারটি অপশানের মধ্যে কোনটি মিশ্রগ্রন্থি? মিশ্রগ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয়, অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। এই ছিল আজকে জীবনবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন।
তোমাদের জীবন বিজ্ঞান থেকে ক্যাটাগরি 1 এ 30টি কোশ্চেন থাকবে যার পূর্ণ মার্ক 30 নাম্বার এবং ক্যাটাগরি 2 তে 10টি কোশ্চেন থাকবে যার পূর্ণ মার্ক 20 নাম্বার টোটাল জীবন বিজ্ঞান থেকে 50 নম্বরের কোশ্চেন হবে প্লেলিস্ট চেক করো ওখানে প্রত্যেকটা ক্লাস আমরা পরপর সাজিয়ে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমরা পরপর ক্লাস করেছি সেই সকল ক্লাস করো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন পরীক্ষায় কমন পাবে